করোনা টিকা তথা কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণের ফলে অল্প বয়সীদের হার্ট অ্যাটাকের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে মনে করা হচ্ছিল কোভিড পরবর্তী সময় থেকে। এবার সেই সম্ভাবনার কথাই স্বীকার করে নিল খোদ কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকার। ঘটনার শুরু 2001 সালে, জেনি স্কট নামে এক ব্যক্তি কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। জেনি স্কটের মতো আরো অনেক টিকাগ্রাহী অসুস্থ হয়ে পড়েন। এরপর অসুস্থদের পরিবারের তরফ থেকে টিকা প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের চাপে আর সাইড এফেক্টের কথা চেপে রাখতে পারেনি কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকার। শেষ পর্যন্ত ব্রিটিশ আদালতের কাছে স্বীকার করতে বাধ্য হয় যে কোভিশিল্ড ভ্যাকসিন নিলে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, এই রোগে মূলত ব্রেন কিংবা হার্টে ব্লাড ক্লট করে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে ব্রেন স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা দেয়। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, কোভিড পরবর্তী সময়ে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে, সেটা কি কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণের সাইড এফেক্ট? এই রোগ আটকানোর জন্য স্পষ্ট কোনো গাইডলাইন না পাওয়া গেলেও ডাক্তার বিশ্বাস বলেন, যারা এই টিকা গ্রহণ করেছে তাদের 6 মাস অন্তর হার্টের অবস্থা পরীক্ষা করে দেখতে হবে, মূলত ইকোকার্ডিওগ্রাম, লিপিড প্রোফাইল টেস্ট করাতে হবে, টানা 3 থেকে 5 বছর এই পরীক্ষাগুলো করে শারীরিক অবস্থার খেয়াল রাখতে হবে। কোভিড ভ্যাকসিন তথা কোভিশিল্ড তৈরির বরাদ্দ পায় সেরাম ইনস্টিটিউট। এই সেরাম ইনস্টিটিউটই আবার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির পার্টি ফান্ডে 50 কোটি টাকার বেশি ডোনেট করে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, মাত্র 50 কোটি টাকার বিনিময়ে বিজেপি সরকার দেশের 140 কোটি মানুষের ভাগ্যকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিলেন? ইতিমধ্যে দেখা গেছে যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাল ওষুধ প্রস্তুত করার জন্য একাধিক কেচে ফেসে লাইসেন্স হারানোর সম্মুখীন হয়েছে, তারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির পার্টি ফান্ডে টাকা দেওয়ার সাথে সাথে পুনরায় লাইসেন্স তো ফিরে পেয়েছে, সঙ্গে সরকারি ওষুধ তৈরির বরাতও জুটিয়ে নিয়েছে। ইলেকটোরাল বন্ড ঘোটালা সামনে আসার পর একটা বিষয়ে সাধারণ মানুষের মনে স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে, সাধারণ মানুষের বাঁচা মরাতে সরকারের কিছু যায় আসে না। এর পাশাপাশি ইলেকটোরাল বন্ড মারফত টাকা গ্রহণের মাধ্যমে সরকার অসংখ্য জাল ওষুধ বাজারে বিক্রির ছাড়পত্র দিয়েছে, তাই এই জাল ওষুধের চক্কর থেকে মুক্তি পাওয়ার জন্য সকলের উচিত যে সমস্ত ওষুধ কোম্পানি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে টাকা ডোনেট করেছে সেই সমস্ত ওষুধ কোম্পানির ওষুধ কেনা থেকে বিরত থাকা। ধন্যবাদ।